সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমার অবস্থান হচ্ছে বন্দননগরে চট্টগ্রামে। এটা হচ্ছে অর্থাৎ বন্দন থানার অন্তর্গত আনন্দবাজারের কাছাকাছি আমাদের একটা প্রজেক্ট, যার কনসালটেন্সি ছিল হোমটেক ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আমার একটা ছয়তলা বিল্ডিং, এটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখা যাচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে। তো এখানে কী কী আছে সেটা আমি আপনাদেরকে একটু বলবো। সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর টোটালটা পার্কিং আছে, তারপর হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর মিলে হচ্ছে একটা ডুপ্লেক্স, তারপর হচ্ছে থার্ড এবং ফোর্থ ফ্লোর মিলে একটা ডুপ্লেক্স, এবং উপরে হচ্ছে আবাসিকদের জন্য। এই হচ্ছে আমাদের মাস্টার। যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিফট কোর্ট, আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমরা এটা তিন ফ্লাইটের সিঁড়ি, একটা ফ্লাইট, একটা ফ্লাইট এবং উপরে আরেকটা ফ্লাইট। তাহলে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম। উঠার পরে আমাদের প্রথমে যে রুমটা পাবো সেই রুমটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে একটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমের এটা যে ছবিতে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে উইন্ডো কাম বারান্দা। তাহলে এটা কি পাবেন, এটা হচ্ছে এই স্পেসটুকু। এখানে একটা পুল তো থাকবে যাতে একদম সাগরের সাগরের ভিউটা দেখা যাচ্ছে, এখানে খুব ইজিলি দেখা যাবে। এটা একটা শোপিস রাখার ক্যাবিনেট হবে, এখানে একটা ওয়াল ক্যাবিনেট হবে, তারপর চারপাশে বাকি চারপাশে এখানে মিনিমাম 20-25 জন বসতে পারে। এই অ্যারেঞ্জমেন্টে করা, এখানে সোফা থাকবে, আর এটা পুরোটা দক্ষিণ পাশ পুরোটা গ্লাস থাকবে, স্লাইডিং কিছু স্লাইডিং সিস্টেম থাকবে, কিছু ফিক্সড গ্লাস থাকবে, অর্থাৎ পুরোটাই হচ্ছে সাউথ ফেসিং, পুরোটাই গ্লাস আছে। তাহলে আমরা ড্রয়িং রুম দেখানোর চেষ্টা করলাম, এখন আমরা আসবো ড্রয়িং থেকে ডাইনিংয়ে যাব। এখানে একটা স্লাইডিং ডোর থাকবে, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আবার ঠিক এই দিক দিয়েও আমরা আসতে পারবো, এদিক দিয়ে এসে আমরা করতে যাচ্ছি, আমরা মাপজোক সব নিলাম, এখন ইন্টেরিয়র কাজটা শুরু করবো। এখানে পুরোটা হচ্ছে অ্যাকোরিয়াম হবে, এই কন্যাটা আমরা শোপিসের জন্য আমরা রাখছি, এখানে সুন্দর করে সেলফগুলো করবো এবং শোপিস রাখবো। এখানে যে জিনিসটা হবে এটা হচ্ছে যেহেতু প্রায় 15-20 জন যাতে একসাথে বসে খাইতে পারে সে সেটিংয়ে করা, এই জন্য বেসিন পোর্শন আছে দুইটা, এদিকে একটা এদিকে একটা, অর্থাৎ এখানে দুইটা বেসিন হবে, ওদিকে দুইটা বেসিন, টোটাল চারটা বেসিন এখানে থাকবে। আর এটা হচ্ছে ডাইনিং এর সাথে যে টয়লেটটা হওয়ার কথা, টয়লেটটা হবে এখানে। এটা হচ্ছে উইন্ডো কাম যেটা বলছে বারান্দা, ওই পারপাস আমরা ব্যবহার করবো। এই পোর্শনগুলো যেটা দেখা যাচ্ছে এখানে থাকবে এসির যে ইনডোরটা, সেটা উপরে হচ্ছে ক্যাবিনেট সিস্টেম, হাই ক্যাবিনেট করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ড্রয়িং এর পরে যে জিনিসটা আমরা দেখালাম সেটা হচ্ছে ডাইনিং স্পেস। এখন আমরা আপনাদেরকে দেখাবো, এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিচেনে ঢুকতেছি, আমাদের প্রজেক্টটা এখানে কাজ চলতেছে। এটা হচ্ছে কিচেন, এখানে কিচেনে বিভিন্ন সেলস করা আছে, এখানে ইন্টেরিয়র করবে। আর কিচেনে এটা যে জিনিসটা দেখানো হচ্ছে এটা হচ্ছে স্টোররুম, এদিকে এটা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোররুম, বিভিন্ন সেলস করা আছে, অর্থাৎ বিভিন্ন তাকের জিনিসগুলো সে রাখতে পারবে অনায়াসে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে সার্ভেন্ট, এটা হচ্ছে সার্ভেন্ট ব্যাগ, এটা সার্ভেন্ট ব্যাগ দেখানোর চেষ্টা করলাম, এই অংশটুকু পারেন দাগান থাকবে। আর এটা হচ্ছে সাবমেন্টেড টয়লেট, অনেক টোটাল প্রাইভেসি সে পাচ্ছে। দোতলায় যে
গেজ বেল্টটা আছে সেই গেজ বেল্টটা আমরা দেখাবো দেখানোর চেষ্টা করব আট প্লাম লোকে যাতে আমাদের একদম দরজাটা মেইন এন্ট্রির সাথে যাতে না হয় সেজন্য আমরা দরজাটা একটু মাঝের পোর্শনে দিলাম এক পাশে কমেট হবে হাই কমেট আর এক পাশে হচ্ছে হাই মেশিন হবে যাতে টোটালটা কিছুটা হিডেন থাকে থাকে টাইপের আর এটা হচ্ছে আমাদের জানালা পোর্শন জানালা কাম যে বারান্দার কথা বলছি ওই পোর্শনটা এটা হচ্ছে ক্যাবিনেট হবে এটা হচ্ছে ক্যাবিনেটের পোর্শন আর এখানে যে জিনিসটা হবে এটা হচ্ছে ক্যাবিনেট সুতরাং এগুলো পাত্র করা হচ্ছে এগুলো ইন্টেরিয়র করা হবে আর এখানে যে স্পেশাল করে স্ট্রিং এটা হচ্ছে আমাদের বারান্দা অর্থাৎ একটা গেস্ট বেডে যা যা সুযোগ সুবিধা থাকা দরকার ঠিক তার তাই আছে বেডরুমে ঢুকলাম ঢুকার পরে টয়লেট বারান্দা ওয়াল ক্যাবিনেট এ টু জেড সবই আমরা পাচ্ছি তাহলে আমরা নিস্তালা মোটামুটি আপনাদের সব কিছু দেখানো হয়ে গেল এখন আমরা স্প্যারেল সিঁড়ি দিয়ে উপরে উঠব আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের যে ডুপ্লেক্সের স্প্যারেল সিঁড়িটা স্প্যারেল সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব যেখানে সবগুলো বেডরুম দেখানো হবে আমরা স্প্যারেল সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আমাদের স্প্যারেল সিঁড়ি আসলে ডুপ্লেক্সের সাথে স্প্যারেল সিঁড়ি না হতে নয় স্প্যারেল সিঁড়ির মাধ্যমে বিল্ডিং এর যে ভিতরে যে সৌন্দর্য সেটা কয়েক গুণ বৃদ্ধি পায় এখানে আমাদের রেলিং হয়ে যাবে আর যে স্পেসটুকু থাকবে এটা ফ্যামিলি লিভিং হিসেবে আমাদের কাজে লাগবে এখন আমরা বেডরুমগুলো দেখানোর চেষ্টা করব বেডরুম ওয়ান প্রথমে যে বেডরুমটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এটার সাথে একটা টয়লেট থাকবে তারপর এটা হচ্ছে আমাদের উইন্ডো পোর্শনটুকু থাকবে এটা হচ্ছে বারান্দা বারান্দাটা ঠিক সাউথ ফেসিং বারান্দাটা একটু দেখানোর চেষ্টা করবো যেটা সাউথ ফেসিং এবং এখান থেকে পুরো সি ভিউটা পুরো দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে পুরোটা অর্থাৎ যে পোর্টের সাথে যে কানেক্টিং যে রোডটা আছে পতেঙ্গা এই রোডের সম্পূর্ণ দৃশ্য এখান থেকে দেখা যায় অর্থাৎ তারা দক্ষিণে বাতাস এবং সাথে যে পশ্চিম পাশে যে সি ভিউ সেটা পুরোটাই ফিল করতে পারবে তাহলে এটা একটা বেডরুম দেখানোর চেষ্টা করলাম এখন আমরা দেখাবো আরেকটা বেডরুম বেডরুম টু বেডরুম টুটা বেডরুম টুটা একটা সিস্টেম এখানে বুঝলাম দুটার পরে আমরা এর আগের রুমের ক্ষেত্রে একই সিস্টেমে রাখছে সেটা হচ্ছে দরজা একদম সরাসরি না রেখে কিছুটা প্রাইভেসি রক্ষার জন্য আমরা বাথরুমের দরজাটা মিডল পোর্শনে রাখছি আর এটা হচ্ছে আমাদের সেই এটা সাউথ ফেসিং আরেকটা বারান্দা এটা ঠিক দক্ষিণ পাশ থেকে যতটুকু বাতাস ফিল পাওয়ার কথা ঠিক ততটুকুই পাবে কারণ পুরোটাই ওপেন আর এটা হচ্ছে আমাদের উইন্ডো পোর্শন যার উপরে আমাদের এসির যে ইনডোরটা সেটা থাকবে আর এটা ক্যাবিনেট হবে এখানে আমরা ওয়াল ক্যাবিনেট হবে এখন আমরা দেখানোর চেষ্টা করবো তিন নম্বর বেডরুম এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টয়লেট টয়লেটের পোর্শনটুকু একটু দেখানোর চেষ্টা করি টয়লেট এটা হচ্ছে টয়লেট তাহলে টয়লেটের যে পোর্শনটুকু এখানে যেটা হবে এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কমেটটা থাকবে আর এখানে বেসিনটা থাকবে আর এটার যে ফ্যান লাইটটা এটা আউটসাইডে না হয়ে বারান্দার পাশে হবে অর্থাৎ যাতে প্রাইভেসিটা রক্ষা হয় এবং বাইরে থেকে দেখা না যায় দেখতে অড যাতে না লাগে এখন যে জিনিসটা আমরা দেখানো সেটা হচ্ছে এখানে বেডরুমটার মাপ হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 14 ফিট 5 ইঞ্চি এখানে যে জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের একটা টয়লেট পোর্শন টয়লেট পোর্শন এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের যে কমেটটা হওয়ার কথা সেটা এখানে হবে ইউরোপিয়ানটা কমেট আর এখানে বেসিনটা হবে টয়লেটের মাপটা আমাদের যেটা রাখার
হলো সেটা হচ্ছে 5 ফিট বাই 9 ফিট অর্থাৎ বড় একটা টয়লেট স্পেস আমরা রাখছি যেখানে দুইটা কমেট সাইলে ইউজ করতে পারবে এখন যেটা দেখা যাচ্ছে এটা নর্থ ফেসিং প্লাস সাউথ ইস্ট ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম পাশের দৃশ্যটা এখান থেকে দেখা যাবে আর এখানে যেটা আমরা দেখানোর চেষ্টা করব এখানে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যালের কাজ চলতেছে ইলেকট্রিক্যাল না জানি ইলেকট্রিক্যালের কাজ চলতেছে এখানে ওরা গ্রুপ কাটবে আর ও পোর্শনটা হচ্ছে যে ক্যাবিনেট এটা হচ্ছে আমাদের উইন্ডো উইন্ডো কম্বারেন্ডা এটা ঠিক পশ্চিম ওয়েস্ট ফেসিং আছে পুরো এখান থেকে সামনের দৃশ্যটা দেখতে পাবে আর এখানেও ক্যাবিনেট হবে তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ডুপ্লেক্স কেমন হবে সেটা দেখানোর চেষ্টা করছি পুরো দেখানোর চেষ্টা করছি আপনাদের পুরোটা দেখে ডুপ্লেক্সে কি কি রুম হয় কেমন হয় এটা সম্পর্কে অবগত হলেন জানলেন এবং যে কোনো জিজ্ঞাসা পরামর্শের জন্য আমাদের সাথে ব্যক্তিগতভাবে আমার সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনায়াসে আপনাদের তাদের কাছে আপনাদের সবসময় আমাকে পাবেন সে আশা ব্যক্ত করে আমি ভিডিও শেষ করছি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম।